1971 সালের 13ই ডিসেম্বর যখন সপ্তম নৌবহর বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছিল বঙ্গোপসাগরের দিকে, তখন ভারতীয় ফ্রিগেডের 8টা ফ্রিগেড আড়াআড়ি ভাবে বঙ্গোপসাগরে অবস্থান করছিল এবং তাদের সাহায্য করবার জন্য রাশিয়া থেকে আরো 20টি ফ্রিগেড রওনা দিয়েছিল। ভারত এবং রাশিয়ার যুদ্ধ জাহাজ যখন বঙ্গোপসাগরে উপস্থিত হয়েছিল তখন পাকিস্তানিরা আমেরিকার সপ্তম নৌবহরের সাহায্য আশা ছেড়ে দিয়েছিল। তখনই ভারতীয় বিমান বাহিনীর হামলার মুখে এবং রাশিয়ার 20টা রণতরি যখন সপ্তম নৌবহরকে ব্যারিকেড দেওয়ার জন্য রওনা দিয়েছিল তখনই এই বাংলাদেশে পাকিস্তানি নিয়াজি আত্মসমর্পণের সম্মত হয়েছিল। সেই ভারতের রাষ্ট্রপতি রাম কোবিন্দ বাংলাদেশে অবস্থান করছে, আমাদের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আনন্দ ভাগাভাগি করতে আমাদের পাশে তিনি আসেন। যুদ্ধের সময় যেমন ভারতীয় সৈন্য মুক্তিযোদ্ধাদের সাথে জীবন দিয়েছে, তেমনি আজ এই 50 বছর পূর্তি অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রপতি আমাদের আনন্দে অংশগ্রহণ করবার জন্য বাংলাদেশে আছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী অল্পক্ষণ পরেই আমাদের শপথ বাক্য পাঠ করাবেন। রামনাথ কোবিন্দ, বাংলার সরকারি মহিলা কলেজের প্যাভিলিয়ন আছে, আপনারা শ্রদ্ধ মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধারা ওই প্যাভিলিয়নে আপনারা আসেন। স্বাগত ভাই আপনাদের ওই প্লাকার্ডের পিছনে যাওয়ার জন্য অনুরোধ করছেন। আমাদের অল্পক্ষণ পরেই ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে চায়নি, যারা উষ্ণের পতাকা দিয়ে বাংলাদেশের স্টেডিয়ামে প্রকল্প প্রবেশ করে তাদের চেতনাকে জাগ্রত করবার জন্য, বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করবার জন্য, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবার জন্য সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা আর অল্পক্ষণ পরেই মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা করবার জন্য, বঙ্গবন্ধুর আদর্শের বাংলা করবার জন্য সভা বক্ত পাঠ করাবে। সুশৃঙ্খলভাবে সেই সভা বক্তে আপনারা অংশগ্রহণ করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। কৃষি ব্যাংকের